প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 18 জুন 2022 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে আফিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া যে গোরস্থানটা আছে এটার অপজিটে এই খামারটা এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি তো এর আগে উনি কেনা দামে বলে কিছু টাকা লাভ নিয়ে গাভী গরু বিক্রি করত এখন উনি এক দামে এই গাভীগুলো দিচ্ছে তো দেখব ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে নতুন সংগ্রহের এর মধ্যে কয়টা জাতের কেমন বয়সের বা কেমন দরের গরু রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে একটা দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন ভাই বেঁচে কিনা কেমন জি ভাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো ভাই আচ্ছা শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমার নাম মোহাম্মদ আসলাম আলী আমি আফিয়া ডেইরি ফার্মের মালিক আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া যে কবরস্থানটা আছে কবরস্থানটার দক্ষিণ পাশেই যে দুইটা সেট ওই দুইটা সেটি আমার আচ্ছা এটা তো একটা বিক্রয় কেন্দ্র জি ভাই বিক্রয় কেন্দ্র গাভি এবং ষাঁড় বাচ্চা বিক্রি গাভি এবং ষাঁড় বাছুর এবং আপনার ষাঁড় গরু আছে একটা মহিষ আছে আচ্ছা আমাদের তো শুধু গাভির প্রতিবেদনই দেখান জি ভাই জি জি গাভি আচ্ছা তো কতগুলো গাভি আছে আজকে গাভি তো খামারে দেখতেছেন কতগুলো আছে বলার কিছু নাই আপনার আট থেকে নয়টা দেখাবো স্যাম্পল দেখাবেন আট থেকে নয়টা জি ভাই জি জি আর বাকি যেগুলো থাকবে ওগুলো বিক্রি হ্যাঁ ওগুলো বিক্রি আসলে যেগুলো আসছে হয়তো যেমন আজকে কিছু আসবে কালকে কিছু আসবে এই গরুগুলো তো আসলে দুদিন রেস্ট না হলে আমি তো শনিবারে আইনে ওই রবিবারে দেখাই না কিংবা শনিবারেই দেখাই না দুই দিন রেস্ট দেই গোটা কোনো অসুস্থ আছে কি না একটু যাচাই বাছাই করে তারপরে দিই যেমন দেখা যায় দেখেন আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু কিনি বিভিন্ন জায়গা থেকে গরু কিনি দেখা যাচ্ছে আমাদেরও মিস্টেক হয় যেমন জরায়ুটা কিন্তু বাড়ানো বোঝা যায় না হয়তো কিছু কিছু গরু পাশা দেখে বোঝা যায় মানে বড় হয় জরায়ু মানে পোষা লালিটা আপনার বোঝা যায় না দেখা যাচ্ছে একদিন রেস্ট পেলে পরের দিন বোঝা যায় প্রতিবেদন দিলে তো আর বোঝা যায় জি 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 বোঝা যায় না গরুটা রেস্ট পাবে আপনার কাছে থাকবে তখন আপনি খুঁটিনাটি জানবেন জি ভাই জি আচ্ছা তো আমি কিন্তু মঙ্গলবারে হাটে নিয়ে ওই জরায়ু বাড়ানো গরু দুইটা বিক্রি করছি প্রেগনেট গরু কিনে আনছিলাম আপনি কিনে ঠকছেন জি আমার 12000 টাকা লস হয়েছে লস বেশি হয় নাই লস না থাকলে ব্যবসাও হালাল জি ভাই জি ভাই জি সর্বনিম্ন আজকে কত দাম আমার সর্বনিম্ন আছে 1,17,000 টাকা 1,17,000 একদম তো একদম আসলে দর্শক বারে আসলে আমার মনে হয় বুঝে গেছে গত মোটামুটি এক মাস হয়েছে মনে হয় বুঝে গেছে এ যদি মানে ব্যবসাও করে এর ভিতরে একটু হলেও মানবতা হয়তো কিছু আছে এটা আমি বলবো না দর্শক ভাই তাছাড়া আমি যেভাবে কিনা দাম থেকে একদমে গেলাম আমি তো ব্যবসা থেকে ছিটকে লাথি মারে পড়ে যাওয়ার কথা ছিল আমার এক মাস দুই মাস কিনা বেচা হওয়ার কথা ছিল না কিন্তু প্রথম শুরুর প্রতিবেদন থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত জি সেম বেচা বিক্রি ভাই আর উপরে উপরে আপনার আছে হচ্ছে 1,65,000 1,65,000 জি ভাই মানে এর মধ্যেই গাভি পাবে দর্শক হ্যাঁ এর মধ্যেই আপনার বিগ গরু 1,65,000 দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আচ্ছা জার্সি তো মনে আজকে দেখি জি আপনার দুইটা জার্সি আছে মানে এক কথায় ফাটাফাটি জার্সি তো চলেন দেখি কেমন কালেকশন করছেন প্রত্যেকটি সঠিক জাতমান ইনশাআল্লাহ আমাদের জি ভাই চলেন দেখেন আসলাম ভাই এক নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এই গাভীটা কোন জাতের এটা অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল বিটারের জি ভাই আর এগুলো দর্শকদের চেনানো লাগে না জি দর্শকদেরকে চেনানো লাগবে না আপনার ঢাকাতে মনোয়ার ভাই যাদের নাম বললেই নয় আর হচ্ছে হ্যাঁ মনোয়ারা ডেইরি আর হচ্ছে আপনার ভাঙ্গড়াতে রাহি ডেইরি ফার্ম আসলে নাম বলতে হতে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে জানি না ঠিক আছে আপনার দুইজন সেম কোয়ালিটি দর্শক বারে দেখলে ওনাদের থেকে কিন্তু জানি মনোয়ারা যে ডেইরি ফার্ম আছে মনোয়ার ভাই এই বাগাবাড়ি জার্সির নামের প্রবর্তক উনি মানে এই নামটা উনি সর্বপ্রথম ব্যবহার করেন জি ভাই জি জি তো এই গরুটার দাঁত কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই দুই দাঁতে কয় নম্বর বাচ্চা এটা প্রথম এটা প্রথম বাচ্চা অবশ্যই কি বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা ভাই ছেলে বাচ্চা জি জি ছেলে বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স 6 দিন 6 দিন ফুল জি 6 দিন ফুল জার্সি গরুগুলো তো দুধ তাড়াতাড়ি দিয়ে দেয় জি আপনি 4 দিন গেলে পুরো দুধ পাওয়া যাবে আচ্ছা আর 4টা দিন অপেক্ষা করলে পরিপূর্ণ দুধ চলে আসবে জি ভাই জি তো এখন কত লিটার দুধ পাচ্ছেন 6 দিনের বাচ্চাতে এখন আপনি সকালবেলা 6:30 এর মতো আসছে ভাই সকালে একটানে 6:30 জি ভাই জি আর বিকেল বেলা বিকেল বেলা বাচ্চা সেবে ধরা হয় না ভাই আসলে বিকেল বেলা বাচ্চা ব্যাপারটা আছে মা মানুষ ধার বানাইছে দেখে আসলে বিকেল বেলা সেবে হয় না তারপরে কেমন দুধ আসতে পারে পরিপূর্ণ দুধ আসবে এটা আপনার 10 প্লাস থাকবে 10 লিটার প্লাস জি প্রথম বিয়ানে জি প্রথম বিয়ান এটাতে আপনার গ্যারান্টিও থাকবে 10 লিটারের গ্যারান্টি জি 10 লিটারের গ্যারান্টি আমি যা পাচ্ছি তাই 3 দিন পর দুধ বাড়বে দর্শক ভাইদের কপালে বাড়বে আর আমার কাছে হিসাবে এখন যে দুধ পাচ্ছেন এই দুধের হিসাবেই তো ব্যাসাস এই দুধের হিসাবে আমি যেভাবে কিনছি সেভাবেই বলবো ভাই আচ্ছা তো এই টাকার পছন্দ হলে দাম কত
এটা ভাই আসলে দাম ওই চাইলে এসব জার্সিগুলোর দাম যদি চাওয়াও যায় তো একদম জি চা 1 লক্ষ 45 চাওয়া যায় কিন্তু চাও না আমার একদম 1 লক্ষ 16000 আর ভাই আসলে শুরুতে একটা কথা বলি মানে আমি কিন্তু সেইভাবে গরু বেছি না যেমন একটা গরু 1 লাখ দিয়ে কিনছি 1 লাখ 16 দাম যাবো আমি কিন্তু সেই দাম চাই না আমি সামান্য কিছু লাভের দাম বলে দেই দর্শকদের ভালো লাগলে আসলে নেয় এই কিছু কিছু ভাই ফোন দিয়ে আসলে বলে ভাই 5000 কম নেন আসলে ভাই কিছু মনে নেন না মানে এটা কথা বলতে চাই না কিন্তু বলতে হয় এত পরিমাণ ফোন আসে যদি কেউ বলেন 5000 টাকা কম তাহলে আমার কাছে এই গরুর বিষয়ে ফোন দিয়েন না হয়তো আপনার কোনো গরুর সমস্যা হয়েছে জি কোনো ধারণা যদি লাগে আমাকে ফোন দেন না হলে দিয়েন না কিন্তু গরুর জন্য ফোন দিবেন না দেওয়ার দরকার নাই আমি যা চাবো তাই হয়তো সম্মানী 500 1000 যদি বলে ভাই আমার সম্মানী কি আমি 500 লেস করে দেব 1000 লেস করে দিই এটা গরুর দাম না তা সম্মানী তার সাথে প্রথম সম্পর্ক হচ্ছে এই জন্য আচ্ছা তো এটা সাইড করেন দুই নম্বরটা দেখি জি ভাই চলেন দুই নম্বরটা দেখে দুই নম্বর 100% একটা বাগাবাড়ি মিলবিটার জার্সি তো চলেন দেখি জি ভাই চলেন দুই নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন ভাই এই গাভীটা কোন জাতের এটা অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি গরু দেখলে বোঝা যায় ওই যে মাথা চোখ কান তারপরে আপনার উলান পালান এবং শরীরে বডি টেক্সচার এবং রং আচ্ছা এর ভিতরে কোনোটাই কমতি নাই 100% জার্সি এটা দাঁত চার দাঁত ভাই চার দাঁত জি বাচ্চা আছে সঙ্গে না ভাই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ভাই বাচ্চাটা কলেরা হয়ে মরে গেছে ভাই কার কাছ থেকে আপনার কাছ থেকে জি আমার কাছ থেকেই আচ্ছা কতদিন বাচ্চাটার বয়স হয়েছিল বাচ্চার বয়স হয়েছিল 3 দিন মানে এই গরুটা আমি নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে বাচ্চাটার দুধটা বেশি খাওয়ানো হয়েছিল আচ্ছা বেশি খাওয়ানোর পর হজম শক্তিটা হয় নাই কলেরা হয়ে মারা গেছে আচ্ছা কয় নম্বর বাচ্চা ছিল গাভীটা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি ভাই জি আচ্ছা তো এখন বাচ্চা ছাড়াই দুধ দহন করতেছেন জি এখন বাচ্চা ছাড়াই দুধ দহন করতে একটু পানি ছিটিয়ে দিলে আপনি দুধটা দহন করতে হাত পাননতে দহন করতে দেয় জি ভাই জি কত লিটার দুধ আছে এটা সকালবেলা এখন এই 6 দিনকার বাচ্চা সহ আপনার মোটামুটি 8 লিটারের মতো দুধ আসছে লিটার 8 দুধ আছে সকালবেলা 8 লিটার একটা নে জি আর বিকেল বেলা 5 এর মতো আসছে লিটার 5 এক দুধ আছে 8 5 13 লিটার জি আমার থেকে এখন কেউ যদি দহন করে নেয় 13 লিটার আমি দহন করে দিতে পারবো 13 লিটারে বুঝ দিয়ে দিবেন জি ভাই জি তো এইটা যদি কারো পছন্দ হয় এর কত দাম নির্ধারণ করা হইছে আসলে তো এটা অনেক টাকায় কিনা ছিল ভাই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এখন তো আর ওই লাভ হবে না লাভ হবে না লস হবে লস হবে কি অনেক টাকা লস হবে কারণ একটা বাচ্চা কিনতে গেলে 20000 টাকা লাগে আচ্ছা অনেক টাকা লস হবে বাচ্চা থাকলে এসব গরু মনে করেন 1,95,000 চাইলেও মানায় আচ্ছা তো এটার দাম কেমন পড়বে ভাই এটা এখন ভাই যদি কেউ নেয় 1,40,000 টাকা নেব 1,40,000 জি ভাই একদম একদম এটা সাইড করে দেন তিন নম্বরে একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভী এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী হলস্টাইন ফ্রিজিয়ান জি ভাই গাভীর থেকে বাচ্চাটা বেশ সুন্দর জি গাভীর থেকে বাচ্চা সুন্দর মানে গাভী যদি আপনার 80% থাকে বাচ্চা হইছে 90% আচ্ছা বাচ্চার পার্সেন্ট বেশি আছে জি ভাই আচ্ছা দাঁত কয়টা গাভীর এটা এটাও চার দাঁত এটাও চার দাঁত জি ভাই কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড রাউন্ড জি ভাই সেকেন্ড বাচ্চা কোলের বাচ্চাটা কি মেয়ে মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা আচ্ছা আর তাহলে তো আরো ভালো পার্সেন্ট বেশি হয়ে ভালো হইছে পার্সেন্ট বেশি হইছে তারপরে এসব বাচ্চাগুলো আপনার ভালোভাবে দুধটা লালন খাওয়ানোর পরে লালন পালন করে এই বাচ্চা সব বাচ্চাগুলো দুধ ছাড়লেই দেখা যাচ্ছে 60-70 এরকম দাম আসবে না আচ্ছা তো বাচ্চাটার বয়স কতদিন বললেন আজ 2 দিন ভাই 2 দিন জি তো এগুলো দুধ কনফার্ম হতে কতদিন সময় লাগবে আপনার দুধ কনফার্ম হতে তো 10 দিন লাগবে ভাই আসলে আজ 2 দিন ধরে বাচ্চা দিছে এসব গরুগুলো আপনার একটা আইডিয়া করে নিতে হবে আচ্ছা এখনো 10 দিনের মতো সময় লাগবে জি ভাই তো কত লিটারের আইডিয়া দিবেন এটা আপনার লিটার 12 দুধ হবে ভাই ইনশাআল্লাহ 12 লিটারের মতো ইনশাআল্লাহ আশা করা যায় যে উলান পালান আর বানের যে সাইজটা তারপরে যে বডি টেক্সচার আছে 12 লিটার দুধ হবে আসলে তো আমরা ওইভাবে বলতে পারি না যেমন এটা আজকে বিয়েছে আমি 12 লিটার গ্যারান্টি দিলাম আসলে তো ওইভাবে বলতে পারি না ভাই আচ্ছা কিন্তু হবে এসব গরু 12 লিটার দুধ হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন ভাই দাম কত দামটা তো জানানো হয়নি এটার দাম রাখছি 1,35,000 1,35,000 একদম জি একদম দরদামের কোনো সুযোগ নাই তিন নম্বরটা সাইড করে নেন চার নম্বরটা দেখি চলেন চার নম্বরটা দেখাই চার নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন ভাই কালো রঙের জি ভাই এটা কোন জাতের এটা আপনার মোশি অস্ট্রেলিয়া জাতের মোশি অস্ট্রেলিয়া জি ভাই জি দাঁত দাঁত 6 দাঁত হয়ে গেছে ভাই গাভীর বয়স 6 দাঁত জি ভাই 6 দাঁতের পর আর দাঁত উঠবে না 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 আরো দুটো উঠবে ভাই আচ্ছা 6 দাঁত থেকে মানে 6 দাঁতের মধ্যে আছে আর 8 দাঁতে যাচ্ছে এরকম করে খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে ভাই আচ্ছা প্রেগন্যান্ট জি ভাই প্রেগন্যান্ট বাচ্চা সহ গরু শেষ জি বাচ্চা সহ গরু নাই আচ্ছা এখন যা দেখাবেন সবই প্রেগন্যান্ট জি ভাই সব প্রেগন্যান্ট এটার প্রেগন্যান্টের বয়স কেমন আর বাচ্চা কয় নম্বর দিবে এটা আপনার এখনো 25 দিনের মতো টাইম আছে ভাই 8.5 মাসের গাভীন জি ভাই জি বাচ্চা ঠিক আছে 8.5 মাস না 9 মাস রানিং 25 দিনের মতো টাইম আছে আপনার গরু কিন্তু দেখবেন
কিছু কিছু গরু 9 মাসে বাচ্চা দেয়, কিছু কিছু গরু 9 মাস 5 দিন, কিছু কিছু 10 দিন, সর্বোচ্চ 9 মাস। সাথে হিসাব করে 9 মাস 15 দিনও কিন্তু লাগে। আচ্ছা, এটার প্রথম বিয়েনে দুধের ইতিহাস জানা আছে কি? ও ভাই, যেখান থেকে কিনছি ওরা তো বলে মেলা, কিন্তু আসলে কিছু কিছু সময় হয় না, আমি ও কথা বলবো না। আমার গরুটা সুস্থ সবল, হাই পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ গরু, দর্শকবার পছন্দ হলে নিবে। বাট জোরাও গ্যারান্টি 100%, বাট কেন লারবানো গ্যারান্টি। দাম? দাম এটার 1,38,000 টাকা। 1,38,000 জি, একদম একদম। দরদামের কোনো সিস্টেম নাই? জি, দরদামের কোনো সিস্টেম নাই। সিস্টেম কি থাকবে? এই গোটা 1,35,000 দিয়ে কিনছি, 8,000 টাকা লাভে দাম চাচ্ছি। যদি একজন বলে ভাই সম্মানী করেন, ওনাকে তো 1,000 করতে হবে, একটা গো 6,000 লাভ না করলে কি করে কি করে খাবো বলেন। আচ্ছা, তো এইটা সাইড করে দেন ভাই, 5 নম্বরটা দেখি। চলেন 5 নম্বরটা দেখাই। 5 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের গাভী? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, আপনার জার্সি একটু মিক্স আছে ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স? জি ভাই, এটা আপনার রেড ফ্রিজিয়ান বলে কিছু কিছু মানুষ, ফ্রিজিয়ানের সাপটা বেশি আছে, জার্সির একটু কম আছে। আচ্ছা, দাঁত কয়টা? এটা 2 দাঁত ভাই হচ্ছে। 2 দাঁত? জি ভাই। কয় নম্বর বাচ্চা হবে? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি ভাই। প্রেগন্যান্টের বয়স? প্রেগন্যান্টের বয়স এটাও 8.5 মাস, এখনো 25 দিনের মতো টাইম আছে। 8.5 মাস, এখনো ফুল 25 দিন সময় নিয়ে বাচ্চা দিবে। তো এই অবস্থায় কিনলে সারা বাংলাদেশে তো নিরাপদে যাবে। চারটে গরু দেখাইছি, আর চারটে গরু যদি দেখাবো, এই গরুগুলো যদি আমি লটে যদি 1,70,000 করেও বলি দাম চাই, যদি বলি সামান্য একটু আলোচনার সুযোগ আছে, তাও বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমাকে কিন্তু এসব গরুর দাম ফিক্সডের জন্য কিন্তু অনেকটাই কম। আচ্ছা, তো এইটার এই অবস্থায় দাম কত? আচ্ছা, আর যে সিংহেও একটা র‍্যাক পড়ছে। জি ভাই, একটা দাগি আছে, এগুলো দেখবে দর্শকরা, দেখে বিচার বিশ্লেষণ করে তারপরে নেবে। জি জি জি। আচ্ছা, সময় আছে কতদিন? এটা মোটামুটি আপনার 16 দিনের মতো টাইম আছে। দেখেন ভাই, গোটার উলানের যে জায়গা, মাশাআল্লাহ, এইসব গরুগুলো আপনার অনেক দুধ আশা করা যায়। এই গোটা আমাকে গারস্থ বলছে 15 কেজি দুধ হয়েছে গত বিয়েনে, প্রথম বিয়েনে। প্রথম বিয়েনে যে আসলে গরু যে উলান যে বডি টাক্সার আছে, 15 লিটার দুধ আসলে সম্ভব। সাত নম্বর সিরিয়ালে বড় আকারের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, সাদার অংশ বেশি। জি ভাই, 7 এবং 8 দুইটাই আপনার খুব ভালো পার্সেন্টেজের গরু ভাই। আচ্ছা, এটার জাতের নাম কি? এটা হলো আপনার ওই কিছু কিছু লোক কয় কাইয়ো শঙ্কর, মানে রানী শঙ্কর, কিন্তু অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এর উপরে হলস্টাইন ফ্রিজিয়ান জাত হয় না। আচ্ছা, এর দাঁত কয়টা? এটাও 4 দাঁত, পরেরটাও 4 দাঁত, দুইটা 4 দাঁত। 4 দাঁত, তার পরেরটাও 4 দাঁত। জোড়ায় বিক্রি করবেন নাকি যেভাবে বর্ণনা দিচ্ছেন? জোড়ায় বিক্রি করার আশা আছে, কারণ ভালো জিনিস আসলে দুইটা গরুই খুব পার্সেন্টেজ। কেউ চাইলে একজন একসঙ্গে দুইটা নিতে পারবে, একসঙ্গে নিতে পারবে, দুইটাও নিতে পারবে। এর দাঁত বলেন কয়টা? 6টা? 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। কয় নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। এখন সময় কতদিন আছে? এটা এখন 1 মাসের মতো টাইম আছে, ফুল 1 মাস। যে হয়তো 2-1 দিন কম লাগবে, ওখানে ঝুল সামান্য একটু আসছে। আচ্ছা, ধীরে ধীরে ঝুল দিবে, তারপর রস দিয়ে কভার করবে। জি ভাই, জি জি। বাট জোড়াও গ্যারান্টি 100%, বাট কেন লারবানো গ্যারান্টি। এটার দাম? এটার দাম 1,65,000 টাকা ভাই, একদম। জি ভাই, আপনি দেখেন এই গরুটা যখন উলান ছাড়বে, সর্বনিম্ন 1,95,000, 2 লক্ষ, 2 লক্ষের উপরে যায় কিনতে হবে। আচ্ছা, এখন কিনলে 1,65,000 একদম। তো এটা সাইড করে দেন, শেষেরটা দর্শক। জি ভাই, চলেন শেষেরটা দেখাই। সব শেষে 8 নম্বর সিরিয়াল, আসসালাম, হলস্টাইন ফ্রিজিয়ান, এর দাম, এর বয়স হচ্ছে হবে, এটা 2 নম্বর বাচ্চা দিবে। দেখেন ভাই, গোটার বানটা দেখেন কত সুন্দর, 4টা বার 4 জায়গায় আছে, একবারে স্কয়ার বান। তবে এটা টাইম মনে হচ্ছে আগেরটা থেকে একটু কম আছে না, একটু কম, মানে একটা পরিপূর্ণ দুধ চলে আসবে গরু, মানে 3-5 দিন গাড়িতে রিক্সি থাকবে। এখন কিন্তু এসব দর্শক, এখন রিক্স নেই বাংলাদেশের যে কোনো। আচ্ছা, তো গরুটা 40 লক্ষ, তো আসলাম ভাই দেখালে 3 লাখ, কোনো সুযোগ নাই তো? সুযোগ নাই। আচ্ছা আচ্ছা,
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।